হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এম এস ফিলিমন। আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যা নিয়ে কথা বলবো তা হচ্ছে একটা মিউজিকের সাথে কীভাবে ভিডিও ফুটেজকে রিয়েক্ট করানো যায়। আমরা অনেক সময় অনেক মিউজিক ভিডিওর মধ্যে দেখতে পাই যে মিউজিক বেজের সাথে ভিডিও ফুটেজটাকে রিয়েক্ট করানো হচ্ছে, সেই জিনিসটা কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি ম্যানুয়ালি করবেন সেই প্রসেসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আমি যে ভিডিও ফুটেজটা নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ যে ভিডিও ফুটেজটাকে আমি অডিও বেজের সাথে রিয়েক্ট করিয়েছিলাম, সেই ভিডিও ফুটেজের প্রিভিউটা একটু দেখে নিই। প্রথমে আমি আমার প্রজেক্ট প্যানেলে একটা ভিডিও ফুটেজ এবং একটা অডিও ফাইল আমি ইম্পোর্ট করে রেখেছি, যেই ভিডিও ফুটেজটাকে আমি অডিও ফাইলের সাথে রিয়েক্ট করাবো। এখন আমি ভিডিও ফুটেজের রেজুলেশন অনুযায়ী আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সেই জন্য ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপস সিলেক্ট করে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। সিকোয়েন্স ক্রিয়েট করার পরে আমার টাইমলাইনের মধ্যে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে এবং ভিডিও ফুটেজটা প্লেস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রজেক্ট প্যানেলে যে অডিও ফাইলটা রয়েছে এটাকে আমি ড্র্যাগ করে ভিডিও ফুটেজের নিচের লেয়ারে, অর্থাৎ অডিও লেয়ারে প্লেস করব। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আমাকে অবশ্যই টাইমলাইনটাকে একটু জুম করে নিতে হবে। সেই জন্য আমি টাইমলাইনের নিচে যে জুমার বারটি রয়েছে সেটাকে ড্র্যাগ করে আমি টাইমলাইনটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার কারণে আমার সুবিধাটা যেটা হচ্ছে আমি অডিও পিচটাকে খুব ভালো করে এবং ক্লিয়ারলি আমি দেখতে পাবো। এটা হচ্ছে আমার ভিডিও ফুটেজ এবং অডিও। এই অডিওটার সাথে আমি ভিডিও ফুটেজটাকে রিয়েক্ট করাবো। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ভিডিও ফুটেজটা কোনো রিয়েকশন নাই। এই ভিডিও ফুটেজটাকে আমি অডিও বেজের সাথে রিয়েক্ট করাবো। যখন অডিও বেজটা হাই থাকবে তখন ভিডিও ফুটেজটা রিয়েক্ট করবে। ফ্রেন্ডস, আমার ভিডিও ফুটেজে যে অডিও লেয়ারটা রয়েছে এই অডিও লেয়ারের মধ্যে যেহেতু কোনো অডিও নাই সেহেতু আমি এটাকে ডিলিট করে দিব। সেই জন্য আমি রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করে জাস্ট রাইট বাটন ক্লিক করে আবার ক্লিয়ার করে দিলাম। এখন যে অডিও লেয়ারটা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে ভিডিও লেয়ারের নিচে প্লেস করে দিলাম। এখন খুব ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমার যেই অডিও ক্লিপসটা রয়েছে সেই অডিও ক্লিপসটাকে প্লে করে আমাকে বেসটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। অর্থাৎ যেখানে হায়ার পিচ রয়েছে সেই হায়ার পিচটাকে আমি আইডেন্টিফাই করে খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই বেসের এই পিচের অংশে আমি ভিডিও ফুটেজটাকে রিয়েক্ট করাবো। সেই জন্য আমাকে এই অডিও ক্লিপসের মধ্যে যেটা বেসটাকে আমাকে আগে খুঁজে বের করতে হবে। এখন আমি আমার অডিও বেসটা খুঁজে পেয়েছি, এই বেসটার মাঝে আমি রিয়েক্ট করাবো। সেজন্য আমি টুলস প্যানেল থেকে রেজর টুল দিয়ে আমি ভিডিও ফুটেজটাকে, অর্থাৎ যেখানে বেসটা রয়েছে সেখানে আমি কাট করে নিব, অর্থাৎ প্রত্যেকটা বেজের উপরে আমি ভিডিও ফুটেজটাকে কাট করে নিব যাতে পরবর্তীতে আমি রিয়েক্ট করাতে সুবিধা হয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমি ভিডিওতে প্রত্যেকটা বেজ যেখানে আমার কাছে বেজ মনে হচ্ছে এই অডিওর মধ্যে যেই বেজটা রয়েছে প্রত্যেকটা বেজের মাঝে আমি একটা একটা করে কাট দিচ্ছি রেজর টুল দিয়ে, এবং পরবর্তীতে আমি কাটাকাটি শেষ হয়ে গেলে এরপরে আমি রিয়েক্ট করাবো। তো এখানে আপনাকে এই কাজটি কষ্ট করে নিতে হবে, যেটা হচ্ছে অডিওর মধ্যে যেই বেজ বা যেই মিউজিকের সাথে আপনি রিয়েক্ট করাবেন সেই মিউজিকটাকে আইডেন্টিফাই করে ফুটেজের ঠিক সেম অংশে আপনাকে রেজর টুল দিয়ে কেটে নিতে হবে।
ফ্রেন্ডস, আমার বেইজের অংশটুকু কাটাকাটি শেষ হয়ে গেছে, কিন্তু এই মিউজিকের এই অংশটুকুর মধ্যে একটু ফাস্ট মিউজিক রয়েছে। এই ফাস্ট মিউজিকের সাথে আমি একটু ফাইন টিউন করব আমার ভিডিও ফুটেজটাকে। সেটা কিভাবে করা যায়, প্রজেক্ট প্যানেলের নিউ আইকনে ক্লিক করে একটা কালার ম্যাট নিব এবং কালার ম্যাটটার কালারটা থাকবে ব্ল্যাক। এই ব্ল্যাক কালার ম্যাটটাকে আমি ড্র্যাগ করে ভিডিও ফুটেজের উপরের লেয়ারে প্লেস করব। প্লেস করে আমি টাইমলাইনটাকে জুম করে নিব। জুম করে নিয়ে জাস্ট একটা ফ্রেম আমি এই ব্ল্যাক কালার ম্যাটটা রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিব। এখন এই একটা ফ্রেমের যে কালার ম্যাটটা রয়েছে এটাকে আমি এই ফার্স্ট মিউজিকের উপরে, অর্থাৎ এই ফার্স্ট মিউজিকের উপরে আমি বসিয়ে দিব, অর্থাৎ যেই মিউজিকটার সাথে আমি এই কালার ম্যাটটা ফাইন টিউন করতে চাই। সিম্পল এই কাজটির কারণে আপনার ভিডিও ফুটেজের রিয়েক্টটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি যতটুকু কাজ করেছিলাম ততটুকু ওয়ার্ক এরিয়াটাকে আমি মার্ক আউট করে রাখব। এখন আমি আবার ফুটেজের একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। যেই ফুটেজগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি রিয়েক্ট করাবো। রিয়েক্ট করাবো কীভাবে, জাস্ট স্কেল ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আমি রিয়েক্ট করাবো। তো চলুন সেই প্রসেসটা দেখে নেই। একদম প্রথম ফুটেজটাকে আমি রেখে সেকেন্ড ফুটেজটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল প্যানেলে যাব এবং স্কেল ভ্যালুটাকে আমি চেঞ্জ করে 110 করে দিব। এই রকম করে আমি প্রত্যেকটা কাটা কাটা ফুটেজের প্রথম অংশটুকু বাদ দিয়ে সেকেন্ড অংশটুকুর স্কেল ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে 110 করে দিব, অর্থাৎ একটা ফুটেজ বাদ দিয়ে নেক্সট ফুটেজ। এভাবে করে আমি প্রত্যেকটা কাটা ফুটেজের স্কেল ভ্যালুটা চেঞ্জ করে দিব। এখন যদি আমি ভিডিও ফুটেজটাকে ফাইনালি প্রিভিউ দেখি তাহলে দেখব ভিডিও ক্লিপসটা রিয়্যাক্ট করতেছে। মনে হচ্ছে যে অডিও বেজের সাথে আমার ভিডিও ফুটেজটা রিয়্যাক্ট করতেছে। সিম্পল এই কাজটি চাইলে আপনি আপনার ফুটেজের মধ্যে করতে পারেন। যেই কাজটি আপনার ভিডিও ফুটেজের সৌন্দর্যটা আরও অনেক গুণ বাড়িয়ে দিবে এবং দেখতে অনেক ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং কমেন্টস করে কেমন হয়েছে সেটা জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।